নিন ধরুন। বাবা মিষ্টি, বাবা কেন গো, কোনো সুখবর টুখবর আছে নাকি? আমলে যা বলি, তিথি নক্ষত্র সব কি ভুলে খেয়েছেন? আজকে যে বিজয়া দশমী সে কথাটাও বুঝি মনে করিয়ে দিতে হবে। গলগলাটা রাখুন, পাদুকানা বার করুন। প্রণাম করবে? হ্যাঁ, বছরকার এই দিনটা আছে বলেই বুঝলে গিনি মনে হয় যে আমি তোমার স্বামী। মরণ দশা আমার, বলি আপনার ওই মুখ কানা না থাকলে না কবে পিঁপড়েতে টেনে নিয়ে যেত। বলি ভগবান তো আপনাকে শুধু ওই মুখ কানাই দিয়েছেন, পুরুষ মানুষ করে একখানা পাঠিয়েছেন, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এতদিন হয়ে গেল, কাল নাগিনীকে বাড়ি থেকে বের করতে পারলেন? পারলেন না। এবার দেখুন যে আমি কি করি। নিন নিন, গড়গড়াটা রাখুন। বলি শিঙে কি ফুঁক দিয়ে বলবো? হ্যাঁ, গড়গড়াটা রেখে পা দুটো বের করুন। রাখছি রাখছি রাখছি, প্রণাম করবে তো? হ্যাঁ, নাও নাও নাও, করো করো, প্রণাম করো। বলি কত আর কত, আশীর্বাদ করি গিন্নি, আশীর্বাদ করি, তুমি তোমার সকল কাজেই সফল হও। বলছেন অনেক দিন পর না এমন এক কিনা বিজয়া দশমী এসেছে, যেদিন কিনা মই নিরুদ্দেশ আর বর্দি সজ্জে নিয়েছে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এবার শুধু দেখুন কিভাবে আমি কালনাগিনীকে বাড়ির থেকে বের করি। ব্যবস্থা আমি করেই ফেলেছি, শুধু ঘাড় কানা ধাক্কা দেওয়ার অপেক্ষা। বলো কি গিন্নি, কালনাগিনী সত্যি বিদেয় হবে? তবে কি আমি আপনাকে মিছে কথা কইছি? হ্যাঁ, একেবারে সত্যি কথা কইছি। বলি কি, মন খুলে এবার একটু স্বীকার করুন যে আমার মতো বউ আপনি ভাগ্য করে পেয়েছেন। চলেন তো আমার বুদ্ধিতে, নইলে কবে যে আপনাকে ওই শেয়াল কুকুরে টেনে নিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই কো। তা বটে তা বটে, কিন্তু গিন্নি মইন যদি ফিরে আসে? বোঝেন না কেন, সেই জন্যই তো আমি এত তাড়াহুড়ো করছি। ওই মইন ফিরে আসার আগেই না যা করবার আমাকে করতে হবে। ওই কালনাগিনীকে একেবারে অলক্ষিত ধুয়ো দে বুঝলেন, ঘর ধক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। আজ না আমার মন একেবারে খুশিতে নাচছে, বুঝেছেন? খুশিতে না পাচ্ছে। আপনাকে গলার নলিখানা একটু বড় করে পাঠাননি 8 মাসে জন্মেছিলেন না কি বলো?